কিভাবে মানুষ মারা যাচ্ছে কিভাবে আহত হচ্ছে মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে এগুলো দেখার মতো না আসলে এগুলো নেওয়ার মতো না অনুপ্রেরণা আসছে যে একাত্তরে আমাদের গণজাগরণ মঞ্চ ছিল তখন মানুষ এভাবে শিল্পীরা এভাবে গান গাইতো নজরুলের কবিতা নজরুলের গান বিদ্রোহী কবিতা এই সব কিছু মাথায় থেকে গানটা আসা রাত দুটোর সময় বসে লিখেছিলাম গানটা দশ মিনিটে দশ মিনিটে হ্যাঁ দশ মিনিটে বিস্ময় করে উন্নয়নে গর্বিত জাতি গর্বিত নতুন ধরা পরিবার আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী ভুলে যায় আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে না আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে

থাকো তুম বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখিনি বাতা মেলে বলট কোনে দেশে ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ছড়ু পায়ো পেক মুখ চেপে ধরে অবস্থাপিকা বড় আমার বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা আজ বাংলাসি গধরে থাকুক আর সের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই এই অনুষ্ঠানের শুরুতে আমরা ভাবছিলাম যে আমরা পরিচয় দিয়ে শুরু করব নাকি গান দিয়ে শুরু করি গান দিয়ে শুরু করলাম গান কোন কোন রকমের গানের শব্দ যে গুলির যে তীক্ষ্ণতা যে ক্ষিপ্রতা তার থেকেও বেশি হয় গানের শব্দ প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রথম আলোর ওয়েবসাইটে নতুন ধরা নিবেদিত স্বপ্নের বাংলাদেশ কেমন চাই বাংলাদেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে নানা রকমের হতাশা আছে নানা রকমের দুঃখ কষ্ট অভিযোগ আছে কিন্তু পার্সার গান থেকে গানের কথার মধ্যে যেটা ছিল যে এই মানুষগুলোর লাশ এই মানুষগুলোর আত্মত্যাগ আত্মাহুতি এদের বিনিময়ে যেই বাংলাদেশটা পাওয়া গেছে যেই সময়টার পরিবর্তনটা পাওয়া গেছে আপনি আমি সেটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই তো সেই জায়গায় কেমন বাংলাদেশ চাই আমরা সেরকমই একটা অনুষ্ঠানে স্বাগত জানাই আমি আপনাদের সাথে হাফিজ পূর্ণি পার্সা তিনি আমি আমি তোমার পরিচয়টা তোমার মুখ থেকে শুনি আমার পরিচয় আমি খুব সাধারণ খুবই নর্মাল আমি আপনারই মতো আপনাদের মতো গান গাইতে ভালোবাসি হচ্ছে টুকটাক ছবি আর কি পড়াশোনা করি আমার একটা পাখি আছে সবাই চেনে পাখির নাম কি লিও লিও আচ্ছা ভেরি গুড পার্সা হচ্ছে পার্সা নতুন করে আমি জানি না নতুন করে আসলো হচ্ছে এই গানের মাধ্যমে আপনাকে আমাকে ছুঁয়ে গেছে এই গানের মাধ্যমে আপনার আমার বহু মানুষের লক্ষ কোটি মানুষের চোখের পানি সে ফেলতে বাধ্য করছে

আমার মনে হয় আমার গানের কথা সবারই মাথায় আসছে কম বেশি হয়তো সবাই গুছিয়ে বলতে পারেনি আমি হয়তো একটু গুছিয়ে বলেছি এটাই পার্থক্য মানে আমার গানটার প্রত্যেকটা লাইনই সবার মনের কথা বাংলার প্রত্যেকটা মানুষের মনের কথা এখানে আমি প্রত্যেকটা লাইনে বিভিন্ন ইনসিডেন্ট বলেছি বিভিন্ন গল্প আছে যেগুলো আমাদের ভেতরে নাড়া দিয়েছে যে কেন এরকম হবে কিসের জন্য এমন হবে আমাদের এত সুন্দর দেশটা মা সমতুল্য যেই দেশ তার কেন এত ক্ষত হবে তাকে কেন এভাবে কাঁদতে দেখব সেই জায়গা থেকে আমার মনে হয় গানটা লেখা রাত দুটোর সময় বসে লিখেছিলাম গানটা দশ মিনিটে দশ মিনিটে হ্যাঁ দশ মিনিটে এই দশ মিনিটে এতগুলো স্টোরি তুমি একসাথে কাভার করছো মানে সেই সময় কি তোমার চোখের সামনে তুমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তোমার চোখের সামনে বা তোমরা আন্দোলনে ওই সময় কি ছিল তোমার সামনে কিছু ঘটছে আমার সামনে বলতে আমি আন্দোলনের শুরু থেকে আমি ওই সময়টায় ভীষণ অসুস্থ ছিলাম মানে আমার মানে ভীষণ বলতে ভীষণ অসুস্থ আমি বিছানা থেকে উঠতে পারিনি এরকম তবে আমি শেষের দুদিন গিয়েছিলাম আন্দোলনে আর এছাড়া তো দেখেছি মানে টিভিতে বা আমরা তো অনলাইনে প্রতিনিয়তই দেখছিলাম যে কি অবস্থা কিভাবে মানুষ মারা যাচ্ছে কিভাবে আহত হচ্ছে মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে এগুলো দেখার মতো না আসলে এগুলো নেওয়ার মতো না সেই জায়গা থেকে একটা দুঃখ বা ক্ষোভ বা কষ্টের বহিঃপ্রকাশ আমার এই গান আচ্ছা এই গান আ কোনো ভয় লাগে নাই এই গান যে তুমি প্রকাশ করবার প্রচার করবা ফেসবুকে বোধ হয় প্রথমে আপলোড ছিল নাকি ফেসবুকে তো ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এটুকু একটা মেয়ে সেই কথাগুলো এইভাবে বলে দিচ্ছে ওর কি কোনো ভয় নাই বার্সার কোনো ভয় নাই না এইটুকু বলেই হয়তো বা মানে বলতে পেরেছি ভয় ছাড়া কারণ আমাদের বয়সটাই এমন এই বয়সটাই এমন যে তারুণ্যের বয়স এই সময় কোনো ভয় থাকে না যেটা ছিল স্বাভাবিক সাধারণ যেটুকু মানুষের থাকে যে হ্যাঁ কিছু হতে পারে কিছু করতে পারে নিয়ে যেতে পারে টুকটাক হয়তো ছিলই তবে পরিবারের সাপোর্ট ছিল বলতে গেলে দেশকে অনেক ভালোবাসি আর আমি জানতাম যে আমি যেটা বলছি তাতে কোনো ভুল নেই আমি যা লিখেছি তাতে কোনো মিথ্যে নেই প্রত্যেকটাই সত্য কথা চোখের সামনে ঘটা ঘটনা তো পরিবার থেকে ভয় পাই না এই তো বলেছিলাম বলেছিলো আমিও ফেলো প্রথম দিন বলবি পরে আপলোড দিও পরে দিও মানে পরে দিলে তো এটা কোনো মর্ম থাকলো না মানে এমন না যে তারা এটাকে খুব বিরোধিতা করেছে তারা পছন্দই করেছে কিন্তু একটু ভয় পাচ্ছিলো যে মানে কি হয় না হয় কেউ তো জানে না তখন তো পরিস্থিতি খুবই একদম তুঙ্গে সব কিছুই মানে বলা যাচ্ছিল না কার কি হচ্ছে যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে যাচ্ছে মারছে ওই জায়গা থেকে পরে মনে হলো যে না আমার মানে সত্যকে সত্য যদি না বলতে পারি ভুলকে ভুল যদি না বলতে পারি তাহলে মানুষ হয়ে কি লাভ এই দেশের নাগরিক কিভাবে হতে পারলাম বা আমি দেশপ্রেমিক কিভাবে হতে পারলাম ছোট থেকে যে নিজেকে দাবি করে আসি আমি দেশপ্রেমিক আমি গান গাই আমি দেশের গান গাই তো আমি যদি এই কঠিন সময় যদি দেশের পাশে না দাঁড়াই তাহলে মানুষ হিসাবে আমি ব্যর্থ না সেদিন একজনের সাথে গল্প করতে করতে সে বলছিল যে দেখো আমরা উনি একজন ডিফেন্সের অফিসার যে আমরা তো তাদের সিলেবাসের মধ্যে অফিসারদের সিলেবাসের মধ্যে একাত্তর যুদ্ধ কেমন ছিল বিভিন্ন দেশের যুদ্ধকালীন পরিস্থিতি পড়ানো হয় আমি জাস্ট ওই সময় ফিল করতে পারছিলাম যে আমরা ওই ওই মুহূর্তের মধ্যে চলে গেছি তোমার মাথার মধ্যে কি এরকম কোনো কিছু আসছিল যে হ্যাঁ কি হচ্ছে আমি কেন একটা রুমের মধ্যে আমি কিছুই জানতে পারছি না কেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো টেলিভিশনে কিছু দেখায় না পত্রিকা পাবো কি না হ্যাঁ একটু শুনি মিলিয়ে অনুপ্রেরণা আসছে যে একাত্তরে আমাদের গণজাগরণ মঞ্চ ছিল তখন মানুষ এভাবে শিল্পীরা এভাবে গান গাইত নজরুলের কবিতা নজরুলের গান বিদ্রোহী কবিতা এই সব কিছু মাথায় থেকে গানটা আসা মাথায় গানটা এসেছে আর কি আর ওই যেটা বললেন যে ঘরে বসে আসলে বসে থাকতে পারছিলাম না একে তো যে অসুস্থ আমি বের হতে পারছি না সবাই দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে আমার ফ্রেন্ডরা সবাই বের হচ্ছে যাচ্ছে আন্দোলন করছে আমি যেতে পারছি না ওই জায়গা থেকে মনে হচ্ছিলো বাসায় বসে থাকা যাচ্ছে না আমার কিছু করা উচিত আমার যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে আমাকে মানুষ শোনে আমি কিছু বললে সেখানে হাজার মানুষ রেসপন্স করে শুনতে পায় আমার জায়গা থেকে এটা আমার মনে কর মনে করছিলাম যেটা আমার দায়িত্ব যে আমার কিছু একটা করা উচিত নাহলে এই ভিতর থেকে নিজের অস্থিরতাটা আসলে বের করতে পারছিলাম না ফিলিংসটা এত রিয়েল লাইফ রিয়েল টাইম কীভাবে হলো তোমার কাছের কেউ কি তোমার বন্ধুদের মধ্যে কেউ কি ইনজুর্ড হয়েছে বা মানে কোনো হ্যাঁ আমার আমার অনেকগুলো বন্ধু এনজিওড হয়েছে ওরা যে ব্র্যাক ইউনিভার্সিটি যে ইভেন্টটা হলো যখন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে যে মারলো ওখানে আমার কিছু ফ্রেন্ড এনজিওড হয়েছে আমার নিজের ছোট ভাই ও গিয়েছিল বগুড়ায় ছিল তখন ওর পাশের জনের এই কানের এই জায়গায় গুলি লেগেছে একদম ওরা একসাথে দৌড়াচ্ছিল জাস্ট পাশের জনের মানে ওর গায়েও লাগতে পারতো ভয় বলবো বা একটা ক্ষোভ বলবো যেটা কিভাবে কেন ছোট বাচ্চাদের উপরে বা আমাদের বয়সই আমরা আমাদের তো কতই বা বয়স আমাদের উপরে কেন এরকম একটা ছোট একটা দাবি এমন তো কিছু চাইনি আমরা ছোট দাবি সেই দাবিতে তো গদি নড়ে চড়ে যাচ্ছে একদম সেটা সেটা কি পরে বুঝতে পারছিল হ্যাঁ আমার গানের যে লাস্ট লাইনে তো বলেছি রাগ করে যে গো ধরে থাকো কারশের মানুষ আকড়ে থাকুক গদি একদম লাস্ট লাইনটা যেন কি ছিল পরে কোন গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি রাইট পরে কোন গানে ফিরবো আবার এই এই প্রাণটা থাকে যদি তো প্রাণ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে প্রাণ আছে এখনো আমরা আছি এবং ভালোভাবেই আছি দেশের বর্তমান সিচুয়েশন নিয়ে শুনি ধরো একটা প্রত্যাশা নিয়ে ডেফিনেটলি এই গান এই সাহস দেখানো এই রাস্তায় নামা এই প্রাণ যাওয়া এই রক্ত দেয়া তারপরের পরিস্থিতি কেমন তারপরের পরিস্থিতি একটু একটু নর্বরে স্বাভাবিক কারণ মাত্র একটা জিনিস ভেঙেছে একটা জিনিস ভাঙার সাথে সাথেই আমি এক্সপেক্ট করতে পারি না যে সব আমার মনের মতো হবে খুব সুন্দর হবে এমন না তবে আরেকটু ভালো হতে পারতো আমার ধারণা মতে আমরা হয়তো এখন একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছি তো এখন আসলে বুঝে উঠতে পারছি না যে কোনটা করা উচিত কোনটা না স্বাধীনতা মানেই যে স্বাধীনতার অপব্যবহার করতে হবে এমন না হিসেব বুঝে মানুষ বুঝে আশেপাশের মানুষের ক্ষতি না করে নিজের স্বাধীনতা আমরা হচ্ছে চর্চা করব এটাই তো আসলে কাম্য না আচ্ছা পাঁচ তারিখের আগ পর্যন্ত কি গান রিলিজ হওয়ার পর তোমার উপরে কোন ধরনের প্রেসার বা মাথার উপরে একটা পাথর বা বাতাসটা ভারী হয়ে আছে একটু ভয় ভয় এরকম কিছু ছিল খুব একটা ছিল না সত্যি বলতে গেলে তারপরে কোন প্রেসারই তো ছিল না না কোথাও থেকে কোনো ফোন তো কমেন্টস কমেন্টস আসছিল ওটা হয়তো এখন আমার গানে খুঁজলে পাওয়া যাবে গানের কমেন্টস আমি ডিলিট করিনি কমেন্টস ছিল অনেক বাজে বাজে কমেন্টস ছিল চুলের মুঠি ধরে নিয়ে যাবে মারবে তুলে নিয়ে যাবে মানে খুব বাজে বাজে ওটা বলার মতো না কমেন্টস ছিল বাট ওগুলো আমি মানে সচরাচর ইগনোরই করি ওইটা পর অনেক কমেন্টস এই পোস্টেও আসে সো ওটা আমি ওভাবে নেই এছাড়া আনন কল আমি ধরি না খুব মানে খুব অতিরিক্ত প্রয়োজনীয় না হলে ধরি না যখন জানি যে হ্যাঁ একজন মানে ইম্পর্টেন্ট কেউ কল দিবে তখনই ধরি এছাড়া ধরি না সুতরাং আমার কাছে রিচ আউট করা এত ইজি না এই জন্যই হয়তো অ্যাভয়েড করতে পেরেছি আর এত ভয় কাজ করে না যখন একটা একটা জিনিস যখন সত্য যখন আমি জানি যে এটাতে কোনো ভুল নেই মিথ্যে নেই আমি যা করছি সেটা ভালোর জন্য করছি মানুষের ভালো হবে এতে কারো ক্ষতি হচ্ছে না বা কারো ক্ষতি হওয়া থেকে আমি জিনিসটাকে ভালোর দিকে নিয়ে যেতে চাচ্ছি তখন আমার কাছে মনে হয় যে আমার ইন্টেনশন ভালো সব এখানে ভয় পাওয়ার কিছু নেই তারপরে পাঁচ তারিখের অভিজ্ঞতা শুনি পাঁচ তারিখে আমরা সবাই বের হয়েছিলাম ফ্রেন্ডরা পতাকা নিয়ে এবং আমি দেখছিলাম যে ওখানে শুধু আমাদের বয়সই না ওখানে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক দেখা যায় বাবা মার বয়সী বা দাদা দাদির বয়সী ওনারাও বের হয়েছেন বের হয়ে সবাই মিছিল করছে কেউ ট্রাকে উঠে মজা করছে মানে বিভিন্ন রকমের খুব একটা মেলার মতো একটা আয়োজন ছিল তখন মনে হচ্ছিলো যে আসলে আমরা হয়তো ষোলো ডিসেম্বর দেখিনি একাত্তরের কিন্তু ওই রকমই একটা ভাইব পাচ্ছিলাম যে হয়তো এরকমই কিছু হয়েছিল ওই দিন এই আর কি তো তারপরে অবশ্য রাতের দিকে একটু মন টন খারাপ হয়ে গেছিলো যে এখন কি হবে নাও হোয়াট এত কিছু তো হলো এত কিছু তো করলাম এখন কি হবে তখন থেকে একটু চিন্তিত এরপরে তো আসলে হয়েই যাচ্ছে একটার পর একটা তখন থেকে মানে চিন্তিত বলতে যে এটা অনেকেই বলেন মানে সমর্থক যারা ঠিক আছে তোমরা সে চলে গেল তারপরে কি তারপরে কি তখন এই যে আমরা এখন দেয়াল লিখনে দেখি যে তোমার বিকল্প আমি তুমি আমরা সম্ভব তো না মানে সে না থাকলেও তো সম্ভব তার যদি আল্লাহ না করুক মানে যে মানুষের বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয় হয়ে গেলে কি দেশ চলবে না তা তো অবশ্যই চলবে মানে দেয়ার ইজ অলওয়েজ অ্যান অল্টারনেটিভ এটা তো প্রাণী হিসাবে বসানো হয়নি এটাই সবসময় অদল বদল হবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক দেশ তাকে বসানো হয়নি কিন্তু তিনি বসে আচ্ছা একটা হচ্ছে যে এই গানটা যেভাবে দেখলাম এই গানটা কি কোনো সিকুয়েল বের করার কোনো প্ল্যান আছে যে ভুলে যাই তারপরে আবার যেহেতু একটা আনন্দ আসলো একটা বিজয় আসলো তারপরে আবার নতুন বাংলাদেশ নতুন করে গড়ার মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে সেই দিকে নেয়ার ভেতর থেকে কোনো আছে প্ল্যান আছে এই গানটা লেখার পরে আমি আরো দুই তিনটা গান লিখেছি কিন্তু আমি আপলোড দেইনি এই সিমিলার টাইপের গান লিখেছি কিন্তু দেইনি কারণ এখন পরিস্থিতিটা এমন না আমি দেখা যাচ্ছে রাতের বেলা একটা জিনিস আমি দেখে ঘুমোতে যাচ্ছি ঘুম থেকে উঠে দেখি ওটা আর ভ্যালিড না বা ওটা হয়তো বা গুজব ছিল বা ওটা হয়তো বা হয়নি বা ওটা হয়তো বা এত মানে দরকার না আননেসেসারি সো অনেক কিছু আসলে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত আর আমি নিজেও বুঝছি না যে কোন দিকে যাচ্ছে সব কিছু যখন সব কিছু স্টেবল হবে যখন সবাই আবার একত্রিত হবে তখন আমি গান লিখবো আবার মানে গান আবার প্রকাশ করব। এছাড়া লিখবো হয়তো কিন্তু প্রকাশ করতে চাই না কারণ আমি নিজেও বুঝছি না আমার নিজের জায়গাটাও নরবরে এখন নিজেকে বুঝতে তো হবে গানটা যখন আমি লিখেছি আমি আন্দোলনের একদম শুরু থেকে ছিলাম এই জন্য আমি জানি কি কি হয়েছে বা আমি খবর পাচ্ছিলাম আমি আশেপাশের মানুষদের থেকে শুনেছি টোটাল আমি ইনভলভ ছিলাম জিনিসটায় এই জন্য আমি এত কুইক টাইমে লিখতে পেরেছি এখন কিন্তু বিষয়টা ওরকম না এখন আমি অনেক কিছুই জানি না যেমন পাহাড়ে কি হচ্ছে আমি জানি না এক এক দল এক এক রকম কথা বলে আমি এখানে নিউট্রাল থাকতে হলে আমাকে দুই দলেরই কথা শুনতে হবে এরকম আরো অনেক কিছু আছে যে প্রত্যেকেরই দুটা সাইড আছে যেরকম কয়েনের দুটা সাইড ওরকম আমি যখন নিজে শিওর হব পাচ্ছি দিস ইজ দ্য রাইট ইনফরমেশান তখন আমি আসলে আবার হয়তো বা লিখবো আচ্ছা আমরা আজকে টপিক স্বপ্নের বাংলাদেশ কেমন চাই যে জিনিসগুলো না বললেই না আমাদের শিক্ষার যে খাত বা শিক্ষার যে অঙ্গন সেই অঙ্গনটা খুব বেশি সমৃদ্ধ করতে হবে শিল্পাঙ্গন সমৃদ্ধ করতে হবে শিক্ষাটা বলতে গেলে যদি আমরা দেখি আমাদের কিন্তু কারিকুলাম বলেন বা যেটাই হোক মানে স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত এটা প্রপার কারিকুলামে কিন্তু আমরা নেই আর এই শিক্ষার অভাব দেখেই কিন্তু বাংলাদেশে এত সমস্যা দেখবেন সব কিছুর গোড়ায় ওটা যে আমরা আসল যেটা বেসিক যেটা হিউম্যান হিসাবে আমাদের সবার ধারণ করা উচিত ভেতরে ওই জিনিসটা আমাদের মধ্যে নেই অনেকের মধ্যেই নেই বলছি না সবাই কিন্তু দেখা যায় একটা ম্যাক্সিমাম পোর্শনের মধ্যে সেই জিনিসটা নেই এগুলোর আসলে চর্চা আমাদের চালিয়ে যেতে হবে বা করতে হবে নতুন করে আমাদের ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দরকার তো নেই আমরা সবাই একটা সেটে কেন পড়াশোনা করি না একই জিনিস কেন শিখি না যেটা বেসিক সবারই শেখা উচিত আমাদের নিজেদের স্বপ্ন আমরা মানে স্বপ্নটা কি এটাই আমরা আসলে গড়ে তুলতে পারি না সব আমরা অন্যের ইচ্ছায় করে যাই একটা ফ্লোতে চলি মনে করি যে মেজরিটি যেটা করে সেটাই ঠিক এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমার মনে হয় এটা এক দুই দিনে হবে না তবে এখন থেকে যদি না শুরু করি তাহলে বাংলাদেশ আরো পঞ্চাশ বছর পিছিয়ে যাবে এমনিতেই খুব দারুণ যেহেতু পড়াশোনা নিয়ে মানে সিলেবাস নিয়ে কারিকুলাম নিয়ে একটা টেনশন এই টেনশনটা আমার ভীষণভাবে মানে আমি ফিল করি এবং আমরা দেশের বাইরে গেলে যখন দেখি যে ওরা কি শেখে আর আমরা কি শিখি আকাশ পাতাল হয়ে যায় মানে হতাশায় ডুবে যায় কি কেউ ভাবে না কেউ চিন্তা করে না তো সেই জায়গায় চিন্তার জায়গায় যে মানুষগুলো এখন দায়িত্বে আছে তারা এটা ফার্স্ট ট্র্যাকের একটা জায়গায় নিয়ে দেন এটা এটার কথা তারা বলছেন আমার মনে হয় আমরা শেষ করি আমরা ফার্স্ট স্যার একটা গান দিয়ে শেষ করতে চাই আজকের এই আড্ডা হুম তোমারিত মাঝারি রাখব ছেড়ে দেবোনা তোমার কামল না ও তাই ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাব না না তোমায় হৃদ মাঝারে রাখ ছেড়ে দেব না তো হৃদ কমলে রাখ ছেড়ে দেব না no hora go বাহ বাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই আড্ডাটা আমার মনে হয় আমার দর্শকদেরও ভাল লাগবে ভালো লাগলো নাকি খারাপ লাগলো কমেন্টে জানিয়ে দেন সবার জন্য শুভকামনা